হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা গাড়ি স্টিকার মার্কেট তো অনেক দেখেছেন, যেখানে গাড়ি স্টিকার করায় বা স্টিকার বিক্রি হয়। কিন্তু আজকে আমি দেখাবো গেঞ্জি স্টিকার মার্কেট, যেখানে শুধু গেঞ্জি স্টিকার বিক্রি হয়। এই জায়গা থেকেই দেবো আপনাদের কোনো রকম পুঁজি ছাড়া ব্যবসার আইডিয়া। এই মার্কেট সম্বন্ধে বেশি কিছু তো আপনাদের দেখাতে পারবো না, কারণ গেঞ্জি লাইন একটা ব্যাপার থাকে যে কেউ কারো ডিজাইন যেন কপি করতে না পারে, তাহলে তো মার্কেটের সব গেঞ্জি একই ধরনের বিক্রি হবে বা সবার মাল একই হয়ে যাবে। তাই এখানে ভিডিও করতে দিতে চায় না। আমি অনেক রিকোয়েস্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। আপনারা এখান থেকে যে কোনো ডিজাইন বা লেখা বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে, যে কোনো দোকান থেকে। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে গেঞ্জি বা কোনো জিনিসের উপর স্টিকার বানাবেন কোনো মেশিনের দ্বারাই। আর এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কোনো রকম মেশিন ছাড়াই গেঞ্জি বা জার্সির ব্যবসা করতে পারবেন বিনা পুঁজিতে। সেটার জন্য কোনো কোর্স বা ট্রেনিং নেওয়ার দরকার নেই, শুধু এই ভিডিওটা দেখলেই করতে পারবেন। এই কাজটা আপনাদের ঘরে পড়ে থাকা একটা আয়রন মেশিন দিয়েই করতে পারবেন, আর যে কেউ করতে পারবেন। আর এটা করে তো আপনারা আমাজন বা ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মেও ভালো পয়সা মার্জিন করতে পারবেন। কিন্তু এই গেঞ্জি প্রিন্টের প্রচুর ডিমান্ড, যে কোনো সিমেন্ট কোম্পানি থেকে শুরু করে জুয়েলার সবাই এখন নিজেদের অ্যাডের জন্য এই গেঞ্জি প্রিন্ট করাচ্ছে। এই কাজটা যদি আপনার একটু প্র্যাকটিস হয়ে যায়, তাহলে ঘন্টায় আপনি 100 থেকে 150 পিস গেঞ্জি করতে পারবেন। আর একটা গেঞ্জিতে যদি আপনার মাত্র 20 টাকা লাভ থাকে, তাহলে হচ্ছে খুব কম করেও 2000 থেকে 2500 টাকা। আর ভাবুন, যদি আপনি দিনে 2 থেকে 4 ঘন্টা কাজ করেন, তাহলে কত হতে পারে। কথা আপনাদের কাছে, আমি কোনো ইউটিউবার নয়, আর না ভিডিও বানানো আমার পেশা। আমি নিজে এই ব্যবসা করি আর আমার একটা দোকানও আছে। আমি যখন এই ব্যবসা শুরু করি, তখন না আমি কোথাও কোনো আইডিয়া পেয়েছিলাম, না কোনো ভিডিও দেখতে পেয়েছিলাম। আমি খুব কষ্ট করে চারিদিক ঘুরে বেরিয়ে এইসবের সন্ধান করেছি আর এই এক্সপিরিয়েন্সটা করেছি। তাই আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করি। নিজের দোকান সামলে আর কাস্টমারকে ম্যানেজ করে অনেক কষ্ট করে ভিডিও বানাই, যাতে আপনারা উপকার পান। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে একটা লাইক পর্যন্ত দেন না, মন ভেঙে যায় আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। তাই ভেবেছি এই ভিডিওতে যদি সাবস্ক্রাইবার না আসে, আর ভিডিও বানাবো না। যাদের জন্য ভিডিও বানানো, তারাই যদি সাপোর্ট না করে, তাহলে কি করে ভিডিও বানাবো। দয়া করে যারা ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করুন, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। আপনি যার উপর কাজটা করতে চাইছেন, তার উপর শুধু স্টিকারটা রাখুন আর আয়রন দিয়ে 2 থেকে 4 বার একটু পেস্ট দিয়ে উপরে বুলিয়ে দিন। ব্যাস, আপনার গেঞ্জি রেডি। আর হ্যাঁ, একটা কিছু কাগজ আপনারা ব্যবহার করবেন, যে কোনো কাগজ,
যাতে ডাইরেক্ট হিটটা না লাগে। আর একটা কথা আপনাদের কাছে, আমি কোনো ইউটিউবার নই, আর না ভিডিও বানানো আমার পেশা। আমি নিজেই ব্যবসা করি আর আমার একটা দোকানও আছে। আমি যখন এই ব্যবসা শুরু করি তখন না আমি কোথাও কোনো আইডিয়া পেয়েছিলাম, না কোনো ভিডিও দেখতে পেয়েছিলাম। আমি খুব কষ্ট করে চারিদিক ঘুরে বেরিয়ে এইসবের সন্ধান করেছি আর এই এক্সপিরিয়েন্সটা করেছি, তাই আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করছি। নিজের দোকান সামলে আর কাস্টমারকে ম্যানেজ করে অনেক কষ্ট করে ভিডিও বানাই যাতে আপনারা উপকার পান। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে একটা লাইক পর্যন্ত দেন না, মন ভেঙে যায় আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। তাই ভেবেছি এই ভিডিওতে যদি সাবস্ক্রাইবার না আসে আর ভিডিও বানাবো না। যাদের জন্য ভিডিও বানানো তারাই যদি সাপোর্ট না করে তাহলে কি করে ভিডিও বানাবো? দয়া করে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করুন, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। তো আর না ভেবে শুরু করে ফেলুন বিনা পুঁজিতে এই ব্যবসা, শুধু অর্ডার ধরুন আর কাজ করুন। আর হ্যাঁ, আমি কথা দিলাম আপনাদের, এই কাজটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে 40 থেকে 50,000 টাকা আপনি মাসে অনায়াসেই ইনকাম করতে পারবেন।